এবার আমরা আসবো পরবর্তী শাসক দ্বিতীয় কদফিসেস বা ভীম কদফিসেস সম্বন্ধে। আমরা আগেই বলেছি যে কুজল কদফিসেস কিন্তু ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সুতরাং ভারতে প্রথম কুষাণ সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা ভারতের অভ্যন্তরে তাকে আমরা বলবো দ্বিতীয় কদফিসেস বা ভীম কদফিসেসকে। তিনি মোটামুটি ওই পাঞ্জাব ও গাঙ্গেয় উপত্যকা জয় করে বারাণসী পর্যন্ত কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সময় সবথেকে যেটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সেটা হচ্ছে মুদ্রা নিয়ে মুদ্রা। বলা হয় যে তিনি তার সময় হচ্ছে তিনি নতুন ওজন রীতির ভিত্তিতে তাম্রমুদ্রা তৈরি করেন, এছাড়া রোমক ওজন রীতি অনুসরণ করে তিনি স্বর্ণ মুদ্রার প্রচলন করেন এবং এই দুই কারণে তিনি খুব উল্লেখযোগ্য। প্রথমত তার আগেকার স্বর্ণমুদ্রার সংখ্যা খুবই বিরল ছিল, আর দ্বিতীয়ত এক্ষেত্রে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেন সেটা পরবর্তীকালে কুষাণ শাসকগণ এমনকি গুপ্তরাও কিন্তু অনুসরণ করেছিল এবং তার সময়েই রোম থেকে প্রচুর স্বর্ণ আমদানির ফলে এই কাজটা সম্ভব হয়েছিল এবং তার এই সমস্ত মুদ্রা মধ্য এশিয়া বা আফগানিস্তান উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে। ওই জন্য তার রাজত্বকালকে আর্থিক সমৃদ্ধির যুগ হিসেবে চিহ্নিত করা হয় এবং তার সময় ভারতের সঙ্গে চীন ও রোম সাম্রাজ্যের একটা বাণিজ্যের সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছিল। ভারতীয় রেশম মশলা মণিমুক্তার বিনিময়ে রোম ও রোম থেকে প্রচুর পরিমাণে সোনাও আসত। তা যাই হোক, তার মুদ্রায় তাকে মহেশ্বর অর্থাৎ মহেশ্বরের ভক্ত কথাটিও পাওয়া যায়। তা থেকে বলা হয় যে তিনি শৈব ছিলেন অর্থাৎ তিনি বৌদ্ধ ছিলেন না, তবে তার মুদ্রার যে গৌণ দিকটা মানে যেটাকে আমরা অপ্রধান দিক বলি, যদিও মুদ্রা দুই ফিটই সমান, যদিও তার মধ্যে একটা গৌণ দিক, সেই দিকে কেবল শিবের মূর্তি কিন্তু দেখা যায়। তো যাই হোক, মহেশ্বর ছাড়াও তার সর্বলোকেশ্বর উপাধিও তার ছিল, এটা মোটামুটি জানা গেছে। বিভিন্ন ভারতীয় লেখক লেখতে দ্বিতীয় কদফিসেস অর্থাৎ এই ভীম কদফিসেসের যে পরবর্তী কুষাণ সম্রাটদের বিভিন্ন তারিখ সম্বন্ধিত নামগুলি পাওয়া যায়। এগুলোর মধ্যে কনিষ্ক ছিল, তারপর বাসিষ্ক হবিষ্ক দ্বিতীয় কনিষ্ক বাসুদেব ইত্যাদি নামগুলো পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছো যে এরপরে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কুষাণ সম্রাট ছিলেন তার নাম ছিল প্রথম কনিষ্ক, অর্থাৎ যাকে আমরা কনিষ্ক বলেই জানি। হ্যাঁ, তিনি ছিলেন কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। তা ভীম কদফিসেসের পর তিনি কুষাণ সাম্রাজ্যের অধিপতি হন, তবে ভীম কদফিসেসের সঙ্গে তার কী সম্পর্ক ছিল সেটা কিন্তু স্পষ্ট নয়। তার সন তারিখ সম্পর্কেও পণ্ডিতদের মধ্যে বিভিন্ন বিতর্ক আছে, তবে ক্যানিংহাম প্রভৃতি যেটা ঐতিহাসিক তারা মনে করেন যে 78 খ্রিস্টাব্দে তিনি একটা সম্বত চালু করেন এবং যেটাকে আমরা বলি শকাব্দ নামে পরিচিত। তবে কারো কারো মতে যেমন মার্শাল প্রভৃতি পণ্ডিতদের মধ্যে তিনি নাকি ওই 125 থেকে 128 এই রকম ছিল তার সিংহাসনে আরোহণ ক্রম। তবে যাই হোক, বেশিরভাগ পণ্ডিতই মনে করেন যে তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং ওই যে অব্দের কথা বললাম সেটার নাম শকাব্দ। এখন এখানে একটা প্রশ্ন হয় যে তার যে প্রবর্তিত অব্দ এটা কুষাণাব্দ হতে পারতো, কনিষ্কাব্দ হতে পারতো, শকাব্দ কেন? বলা হয় যে তার পরবর্তীকালে যে শকরা দীর্ঘদিন ধরে তার এই অব্দের ব্যবহার করতো বলেই বা তাদের মধ্যে এটা প্রচলিত ছিল বলে এটা শকাব্দ নামে পরিচিত। তা যে পণ্ডিতরা এই যে ভীম কদফিসের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল কিনা সন্দেহ প্রকাশ করে, যে এর দুটো কারণের কথা বলা আছে। যেমন তার কনিষ্কের কোনো কদফিসের উপাধি ছিল না, দ্বিতীয়ত গোড়ার দিকের যে লিপিগুলো পাওয়া গেছে মথুরা অঞ্চলে পাওয়া গেছে, অথচ কিন্তু ভীম কদফিসের সাম্রাজ্য কিন্তু উত্তর পশ্চিমে রাজত্ব করেছিল। তা যাই হোক, যে অধুনা কিন্তু বিভিন্ন যে কনিষ্কের বংশধর বশিষ্কের এক লিপি পাওয়া গেছে যাতে কিন্তু তিনি নিজেকে ভীম কদফিসের বংশধর বলে দাবি করেন। যাই হোক, এটা একটা কিন্তু কদফিসেস কিন্তু কোনো পারিবারিক উপাধি ছিল না, এটা একটা পারসিক উপাধি ছিল। কনিষ্ক একজন যুদ্ধ বিশারদ ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু ভীম কদফিসের যে সীমানাটাকে সেটাকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যান
গুজরাট ও মালবের শক ক্ষত্রপ তার প্রতি বশ্যতা জানায়। বলা হয় দক্ষিণে সাঁচি তার অধিকারে ছিল, রাজতরঙ্গিনী থেকে জানা যায় কাশ্মীর তার অধিকারে আসে। সুতরাং ভারতের ভিতর গান্ধার, কাশ্মীর, সিন্ধু, উত্তরপ্রদেশ, রাজপুতানা, গুজরাট তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পুরুষপুর বা পেশোয়ার এটা ছিল তার রাজধানী, শুধু ভারতের বাইরের মধ্যে নয়। বলা হয় যে তার সামনে একটা প্রশ্ন আসে যে কোন প্রাচীন ভারতীয় রাজা ভারতের বাইরে সাম্রাজ্য বিস্তার করেন, এক্ষেত্রে আমরা তার নামই বলবো। হ্যাঁ, তা ভারতের বাইরে যেমন মধ্য এশিয়ায় তার সাম্রাজ্য বিস্তৃত ছিল, যেমন আফগানিস্তান, ব্যাকট্রিয়া, খোটান, ইয়ারখন, কাশগড় প্রভৃতি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। চীনা, তুর্কিস্তান ও মধ্য এশিয়ায় কনিষ্কের অধিকার নিয়ে যে চীন সম্রাট হতির সঙ্গে তার একটা সংঘাত হয় বলেও জানা গেছে। এক্ষেত্রেও আর একটা চীনা সূত্র থেকে জানা যায় যে তিনি চীনা সেনাপতি প্যানচায়ের হাতে নাকি পরাজিত হন। তবে অ্যাকচুয়ালি বা প্রকৃতপক্ষে এই যুদ্ধে কে জয়লাভ করেন সেটা কিন্তু জানা যায়নি। এভাবে দেখা যায় যে মধ্য এশিয়ার খোরাসন থেকে উত্তর প্রদেশের যে বারাণসী এই পর্যন্ত কিন্তু তার সাম্রাজ্য রাজ্য সীমা বিস্তৃত ছিল। এবার হচ্ছে যে শুধুমাত্র যে ব্যাপারটা রাজ্য জয়ের মধ্যেই বা তিনি খুব ভালো বিজেতা ছিলেন এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি খুব ধর্মের অনুরাগী ছিলেন। বলা হয় তিনি শাক্যমুনি ধর্মের অনুরাগী এবং এই ধর্মের পৃষ্ঠপোষক হিসেবে বলা হয় তিনি অশোকের পরে কিন্তু তাকে আমরা স্থান দিতে পারি, এই জন্য কোনো কোনো জায়গায় এবং বা তিনি দ্বিতীয় অশোক নামেও পরিচিত। তা মূলত এই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করার জন্যে বলা হয় যে কনিষ্ক অশ্বঘোষের কাছে নাকি বৌদ্ধ ধর্ম দীক্ষিত নেন এবং পেশোয়ারে কতগুলি বিহার তৈরি করেন এবং ভিক্ষুকদের, অর্থাৎ বিশেষ করে মহাজানী যারা ভিক্ষুক, আমরা দুটো ভাগ জানি হীনজান মহাজান, সেই মহাজানী ভিক্ষুকদের দান করেন এবং এখানে তিনি খরস্টি লিপিতে লেখও খোদাই করেন। এই লেখাটি পরবর্তীকালে পাওয়া গেছে। তা যাই হোক, বলা হয় যে ওই বিভিন্ন যে সম্প্রদায় ছিল বৌদ্ধ সঙ্ঘের, বলা হয় যে মোট 18 সম্প্রদায়ের মধ্যে তিনি মতৈক্য, মানে অর্থাৎ ঐক্য আনার জন্য তিনি কাশ্মীর বা জলন্ধরে চতুর্থ বৌদ্ধ সঙ্ঘের আহ্বান করেছিলেন। এইখানে যিনি সভাপতিত্ব করেন সেটা আমরা আগেই জানি যে বসুমিত্র এবং অশ্বঘোষ তার সহযোগিতা করেন। এবং আমরা শেষ পর্যন্ত জানি মহাজান বৌদ্ধ ধর্ম স্বীকৃত হয়েছিল এবং এই সংস্কৃত ভাষায় এই বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলিকে অনুবাদের ব্যবস্থাও করা হয়। এবং আমরা এও জানি যে 3 মাস ধরে চলেছিল এই সম্মেলন এবং সেখানে যা 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 আলোচনা হয়েছিল সেগুলো মহাবিভাষা নামে একটি গ্রন্থে স্থান লাভ করে এবং বসুমিত্র এটা রচনা করেছিলেন এবং এই মহাবিভাষাকে বৌদ্ধ ধর্মের বিশ্বকোষও বলা হয়। এবং শুধু তাই নয়, তার এই যে মহাজন ধর্মমত তিনি প্রচারের জন্য ভারতের বাইরে মধ্য এশিয়াতে ধর্ম প্রচারক করেছিলেন, যেমন হয়ে অশোকও করেছিলেন, যেমন মধ্য এশিয়া থেকে চীন, জাপান, কোরিয়া, এর ফলে মহাজন যে বৌদ্ধ ধর্ম সেটা কিন্তু বিস্তার লাভ করে। তবে তিনি কিন্তু পরধর্ম সহিষ্ণু ছিলেন। তার যে বিভিন্ন মুদ্রায় গ্রিক, হিন্দু বা বিভিন্ন জরাসুষ্টীয় দেবদেবীর মূর্তি কিন্তু একথাই প্রমাণ করে। তিনি শিল্প স্থাপত্যের অনুরাগী ছিলেন, তার আমলে মূলত গান্ধার শিল্পের বিশেষ বিকাশ ঘটেছিল। আমরা জানি যে বুদ্ধদেবকে প্রথম মূর্তিরূপে তুলে ধরা হয়েছিল কিন্তু এই গান্ধার শিল্পে, গ্রিক, রোমান এবং ভারতীয় শিল্পরীতির মিশ্রণে কিন্তু এই গান্ধার শিল্পের বিকাশ ঘটে। এবং বলা হয় যে এই যুগে যে বুদ্ধ মূর্তিগুলো ছিল সেটা গ্রিক দেবতা অ্যাপেলের অনুকরণে, অথচ ভারতীয় ধ্যানী বুদ্ধের ভঙ্গিতে তৈরি হয়। যেন একটা কথা বলা হয় যে এর হৃদয়টা ছিল ভারতীয়, মানে বহিরাঙ্গ গ্রিক প্রভাব থাকলেও হৃদয়টা কিন্তু ছিল ভারতীয়। এবং বিভিন্ন ধরনের তার রাজসভায় যে তার সাহিত্য প্রীতির কিছু পরিচয় পাওয়া যায়, অশ্বঘোষ, নাগার্জুন, বসুমিত্র প্রভূত পণ্ডিত ছিলেন। এবং বিভিন্ন ধরনের শিল্পর বিকাশ ঘটে, যেমন কনিষ্ক, পেশোয়ার, জলন্ধর, কাশ্মীরে চৈত্য নির্মাণ করেন, ফলে তার স্থাপত্যরীতির পরিচয় পাওয়া যায়। এ সময় শুধু গান্ধার নয়, মথুরা, সারনাথ, অমরাবতী দিয়ে আলাদা আলাদা শিল্পরীতিগুলির বিকাশ ঘটে ইত্যাদি। দেখা যায় যে বাণিজ্য, সংস্কৃতি বা ধর্মপ্রচার যদি আমরা সব দিক ধরি, যে কুষাণ যুগ কিন্তু ভারতের ইতিহাসে মূলত তার সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া তার সম্বন্ধে আরও কিছু তথ্য আমরা বলতে গেলে যে ওই যারা এতক্ষণ যাদের কথা বললাম, যে বসুমিত্র বা এরা, তারা বিভিন্ন ধরনের কাব্যগ্রন্থ রচনা করেন। এর পাশাপাশি তোমার আয়ুর্বেদ শাস্ত্রবিদ চরক ছিলেন তার সময়। তারপর আমরা এই যুগের যারা ছিলেন তাদেরকে বিভিন্ন নামে অভিহিত করা হয়, যেমন অশ্বঘোষকে ভারতের মিল্টন বলা হয়,
নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয়, তিনি আপেক্ষিক সূত্র রচনা করেছিলেন। এইভাবে দেখা যায় যে মূলত কুষাণ সাম্রাজ্যের যে সবথেকে বেশি বিকাশ বা বিস্তার ঘটেছিল যে সেটা হচ্ছে যে কনিষ্কের সময়, এবং তাছাড়া যাই হোক কনিষ্কের তালে তালে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কিন্তু কনিষ্ক।